বন্ধুরা, স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো, ইতিমধ্যে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট নেওয়া শুরু করেছি। তো এই মক টেস্ট ভালোভাবে তোমরা যদি দিতে পারো, তাহলে কিন্তু মাধ্যমিকে খুব ভালো নাম্বার তোমরা পাবে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের প্রতিটি সাবজেক্টের শর্ট কোশ্চেন, MCQ, শূন্যস্থান সমস্ত কিছু আমি নিয়ে আসছি। আজকে আমি জীবনবিজ্ঞানের যে প্রথম অধ্যায় আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 25টা শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি, যেগুলি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে এই 25টা শূন্যস্থান পূরণ দেখো এবং উত্তরগুলো মিলিয়ে নাও। অবশ্যই তোমরা দেখো যে পরীক্ষা দিয়ে তোমরা এই 25-এর ভিতরে কত পেতে পারো, কমেন্ট করে জানাবে। আমি শূন্যস্থান পূরণগুলো দেখাচ্ছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ এবছরের মাধ্যমিকদের জন্য প্রয়োজনীয়। প্রথম প্রশ্ন, অক্সিন হরমোন দ্বারা ড্যাশ চলন নিয়ন্ত্রণ হয়। উত্তর হবে ট্রপিক চলন। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে কি চলন বলা হয়? উত্তর হবে ন্যাস্টিক চলন। 3 নম্বর প্রশ্ন, ক্ষারধর্মী উদ্ভিদ হরমোন হলো? উত্তর হবে সাইটোকাইনিন। 4 নম্বর প্রশ্ন, ভেনাস ফ্লাই ট্র্যাপে কোন চলন দেখা যায়? উত্তর হবে কেমোন্যাস্টিক। 5 নম্বর প্রশ্ন, উইডিসাইড হরমোন কাকে বলা হয়? উত্তর হবে কৃত্রিম অক্সিন। 6 নম্বর প্রশ্ন, অধিক ঘনত্বের অক্সিনে কি অনুভূতিশীল? উত্তর হবে কাণ্ড। 7 নম্বর প্রশ্ন, পিটুইটারি পশ্চাৎ খণ্ডকে কি বলে? উত্তর হবে নিউরোহাইপোফাইসিস। 8 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সাহায্যকারী প্রধান হরমোনটি কোনটি? উত্তর হবে সাইটোকাইনিন। 9 নম্বর, ড্যাশ হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? উত্তর হবে ফ্লোরিজেন। 10 নম্বর, হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে কি বলে? নিউরো হরমোন। 11 নম্বর, পুরুষ দেহে LH এর অপর নাম কি? ICSH। 12 নম্বর, ADH ছাড়া পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত অপর হরমোনটির নাম কি? উত্তর হবে অক্সিটোসিন। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো স্নায়ুকোষের সংজ্ঞাবহ প্রবর্ধক? উত্তর হবে ডেনড্রন। 14 নম্বর, ভেগাস স্নায়ু কি ধরনের স্নায়ু? উত্তর হবে মিশ্র স্নায়ু। 15 নম্বর, নিউরনের যে স্থানে মায়োলিন শীথ থাকে না তাকে কি বলে? র্যানভিয়ারের পর্ব। 16 নম্বর, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি? উত্তর হবে গুরু মস্তিষ্ক। 17 নম্বর, পিতবিন্দুতে ড্যাশ নামক একটি অবতল খাঁজ থাকে? উত্তর হবে ফোবিয়া, যেটাকে ফোবিয়া সেন্ট্রালিস বলা হয়। 18 নম্বর প্রশ্ন, মাছের কোন পেশি গমনে সাহায্য করে? উত্তর হবে মায়োটম পেশি। 19 নম্বর প্রশ্ন, মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমনকে কি বলে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমনকে বলে গ্লুকোসুরিয়া। 20 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে সুষুম্নাকাণ্ড। 21 নম্বর প্রশ্ন, ড্যাশ তরল অস্থিসন্ধির ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে? উত্তর হবে সাইনোভিয়াল তরল। 22 নম্বর প্রশ্ন, সুপ্রা রিনাল গ্রন্থি কাকে বলে? অ্যাড্রিনাল গ্রন্থিকে। 23 নম্বর প্রশ্ন, পেঁচার কি ধরনের দৃষ্টি দেখা যায়? উত্তর হবে দ্বিনেত্র দৃষ্টি। 24 নম্বর প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ুর নাম কি? উত্তর হবে ভেগাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এটা। 25 নম্বর প্রশ্ন, মানুষের দেহে পেশির সংখ্যা কটি? উত্তর হবে 656টি। তো বন্ধুরা, এই ছিল আজকে দশম শ্রেণীর জন্য স্পেশাল মক টেস্ট, শূন্যস্থান পূরণ 25টা। এই 25-এর ভিতরে অবশ্যই তোমরা কত পেয়েছ কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে এবং এখান থেকে তোমরা কিছু শিখতে পাও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আগামী দিনে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্কের আরও ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিকের জন্য প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।